ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি ভালো। আমরা খুব ভালো আছি। আজ হচ্ছে 27 তারিখ আর বৃহস্পতিবার সকাল প্রায় 8:30 থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। দেখো আমি মুড়ি নিয়ে চলে এসেছি দোকান, আর হাজব্যান্ড দোকান যাচ্ছি, আর হাজব্যান্ড ও চলে গেছে, হলো আমার হাজব্যান্ড চলে গেছে অফিসে, আর আমি দেখো মুড়ি নিয়ে দোকানে বসে বসে এখন খাবো। আর ওয়েদারটা বেশি একটা ভালো নয়, পুরো অন্ধকার অন্ধকারই মনে হচ্ছে। এখনও রোদ্দুর উঠেনি, 8:30 9:00 বেজে যাচ্ছে, তাও রোদ্দুর উঠিনি। আর এই তো দেখো আমি এখন বসে বসে সকালের ব্রেকফাস্ট মুড়ি আর চানাচুর খাবো, খেতে ইচ্ছে হলো। আর এখন প্রায় বাজে দেখো 11:30 12:00 এখনও বাজেনি, ও চলে আসবে লাঞ্চে, তার জন্য ওর জন্য আমি খাবার রেডি করছি। আর তার মধ্যে সাইডের একজন একটা ছেলে, বাচ্চা ছেলে গাছে উঠেছে, তা ওকে বললাম যে আমাকেও দুটো পেরে দাও, তা ও আমাকেও দুটো পেরে দিল। এই তো দেখো আমি এখন ওইগুলো মাখিয়ে নিচ্ছি, অন্য এক সময় দেখাবো তোমাদের গাছটা। আর এই তো দেখো পেয়ারাটা এখন মাখিয়ে নিলাম একটু তেঁতুল একটু শুকনো লঙ্কা দিয়ে। আর এই তো দেখো প্রেশার কুকারে চিটি পরে পরে পুরো চুলোটা আর ভাতের ঢাকাটার উপরেও কতটা মানে ডালের ছিটকে পরে পরে ডাল বসিয়েছি প্রেশার কুকারে, তাই এরকম হয়ে গেছে। আর এখন আমি দেখো এই তো খেয়ে নিচ্ছি, রোদ্দুরের মধ্যে এসে বসলাম দরজার সামনে, একটু রোদ্দুর আসছে সেই জায়গাটা একটু বসলাম, বসে দেখো পেয়ারা মাখা খেয়ে নিচ্ছি। আর এই জিনিসগুলো না অ্যাকচুয়ালি না গরমকালেই খেতে ভালো লাগে, তাই বলো গরমকালেই অ্যাকচুয়ালি প্রপার টেস্ট পাওয়া যায়। আর শশা মাখা, তারপর মানে পেয়ারা মাখা, এইসব মাখামাখিগুলো না মানে গরমকালে অ্যাকচুয়ালি প্রপার স্বাদটা পাওয়া যায় আমার তাই মনে হয়। আর ফুল গাছটা দেখো কত সুন্দর হয়েছে, খুব বেশি ঝাপটালো হয়েছে। এই তো দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, এইখানে একটা ফুল হয়েছে, এই তো দেখো এইটা প্রথমে ফার্স্টে ফুটেছে এই ফুলটা, তারপরে এই ফুলটা ফুটেছে, তারপরে এই ফুলটা ফুটেছে, তারপরে এটা ফুটেছে, আর তারপরে এখন একটা দুটো করে ফুটছে। গাছটা খুব ঝাপটালো, তাও কয়েকবার গরু তারপর শুকর এসে খেয়ে নিয়েছিল, পুরো খেয়ে দিয়ে তারপর এরকম এতটুকু রয়েছে, নেই তো গাছটা আরও সুন্দর হতো। তো দেখো আমি এখন রোদ্দুর আবার চলে যাচ্ছি, বসে খাবো। তারপর এখন দেখো লাঞ্চে লাঞ্চ করতে চলে এসেছি, আর ও খেয়ে চলে গেছে লাঞ্চ করে, আমি প্রায় 2:30 2:30 2:30 মতো বাজে তখন লাঞ্চ করছি। ডিম ভেজে নিয়েছি, আর সাথে ছিল ডাল, একটা দেখো মুসুর ডাল, আর ছিল কালকে চিকেন রান্না করেছিলাম, অনেকটাই চিকেন বেঁচেছিল, মেয়ে আরও হাজব্যান্ড খাওয়ার পর আমার জন্য এইটুক বেঁচে আছে, আমি এইগুলো দিয়ে খেয়ে নেবো এখন ডিম ভাজা। আর আর হয়েছে ডাল দিয়ে আর মাংস ছিল সঙ্গে, তাই দিয়ে খেয়ে নেবো, দুপুর লাঞ্চটা সেরে নেবো এখনই। আর এর তো দেখো এখন মাংস নিয়ে নিয়েছি, আর রসুনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমি মাংসের মধ্যে একটু রসুন দিয়েছিলাম, খেতে ভালো লাগে তাইতে। আর ঠিক আছে এখন, আর এখন প্রায় বিকেল 5টার মতো বাজে, দেখো আমি এই গাছ পুদিনা পাতাগুলো প্রায় 1 মাস হয়ে গেল এই গ্লাসটাতে বাড়তে দিয়েছি, কাঁচের গ্লাসে একটা, আর একটু পানি দিয়ে পুদিনা পাতা এনেছিলাম অ্যাকচুয়ালি বিরিয়ানি করার জন্য, হায়দ্রাবাদি চিকেন কারি যখন করেছিলাম তখন এই পুদিনা পাতাগুলো এনেছিলাম, তাই এগুলো পুদিনা পাতাগুলো খাওয়ার পর ডাটাগুলো না ডাটাগুলো লাগিয়ে রেখেছিলাম আমি গ্লাসের মধ্যে পানির মধ্যে, তখন এখন শিকড় দিয়ে দিয়েছে। আর এত দেখো কতটা শিকড় দিয়েছে দেখেছো, খুব সুন্দর শিকড় দিয়েছে, এখন এগুলো লাগিয়ে দেবো এইখানে। এত দেখো ও হচ্ছে ডিউটি থেকে চলে এসছে, আর আমি পুদিনা পাতাগুলো লাগিয়ে দিয়েছি, এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়, সন্ধ্যা লাগানো হয়ে গেছে, ও চলে এসছে ডিউটি থেকে, এখন দুটো পেয়ারা নিয়ে আসলো, বললো তুমি দুপুরবেলা আমি বলেছিলাম পেয়ারা খাচ্ছিলাম সেজন্য ও সামনে পেলো, এই দুটো পেয়ারা নিয়ে আসলো, সামনে একজন ভ্যানে করে বিক্রি করছিল তা আমার জন্য নিয়ে আসলো, দুটো 10 টাকা নিয়েছে বললো। আর এ দেখো এই চিপসগুলো বেশি দেখে এই চিপসগুলো ওই কিনে খায়, অ্যাকচুয়ালি আমার ভালো লাগে না এই চিপস খেতে, আর
ও বলে দেখো এই চিপসের মধ্যে অনেক একদম প্যাকেটটা ভরা থাকে, সেজন্য ও বলে এটি আমার খেতে ভালো লাগে, এই বলে হাসছিল। আমি বলছিলাম যে এটা খেতে তোমার ভালো লাগে, বলে হ্যাঁ এটার ভিতরে বেশি থাকে সেজন্য আমার খেতে ভালো লাগে। এখন প্রায় 10:30 মতো বাজে, ওকে ডিম ভাজা করে দিলাম, আর টমেটো নিয়ে আসছে গাছ থেকে পেরে রাত 9:30-টার সময় কেটে দিলাম। আর এই তো দেখো এখন শোয়ার সময় প্রায় 10:30-11টার মতো বেজে গেছে, আর ইঁদুরগুলো যন্ত্রণা মনে হচ্ছে বাড়ি ছেড়ে চলে যেতে হবে আমাদেরকে, ওদেরকে ছেড়ে দিয়ে যেতে হবে এই বাড়িটা, ওরা এতটাই অত্যাচার করছে। এটা একটা কাপের ভিতরে ঢুকে পড়েছিল, তা কাপটা ছিল টেবিলের উপরে, আমার হাজবেন্ড দেখে ওকে চাপাতে ধরে এখন পলিথিনের মধ্যে ভরেছে, এখন ওকে নিয়ে যাব বাহিরে ছাড়ার জন্য। ওকে মারাটা ঠিক হবে না হাজবেন্ডও বলছে, অ্যাকচুয়ালি বাচ্চা একটা ইঁদুর তো তাইতে খুবই ছোট, খুব বাচ্চা একটা, ওকে এখন নিয়ে যাচ্ছি একটা অ্যাকচুয়ালি একটা। ও বলছে কি এ কি খাবে, এতদিন তো আমাদের বাড়ির খাবার দাবার খেয়েছে, ওকে একটা দোকানের পাশে ছাড়তে হবে যেন ও খাবার দাবার খেতে পারে। আজকের ব্লগটা এখানে এন্ড করেছি, যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দে, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে, টাটা গুড নাইট।